পিঁপড়া রোজকার দিনে সম্মুখীন হওয়া সব থেকে সাধারণ কীট পতঙ্গগুলির মধ্যে একটি। সারা পৃথিবীতে প্রায় 1000টিরও বেশি পরিচিত পিঁপড়ার প্রজাতি আছে। পিঁপড়া সত্যি একটি আকর্ষণীয় প্রাণী। টক ফ্যাক্টর আজকের এই ভিডিওতে পিঁপড়া সম্পর্কে এমন 10টি ফ্যাক্ট জানবেন যা অবশ্যই আপনাকে অবাক করে দেবে। নাম্বার 1, পৃথিবী জুড়ে চেনা অচেনা 12000টিরও বেশি পিঁপড়ার প্রজাতি রয়েছে, আর এদের মোট জনসংখ্যা 10 কুইন্ট্রিলিয়ন, যা সংখ্যায় কিছুটা এরকম হয়। সারা পৃথিবীতে প্রতিটি দেশে পিঁপড়া পাওয়া গেলেও শুধুমাত্র আন্টার্কটিকায় অত্যাধিক কড়া ঠান্ডার জন্য এখানে কোনো পিঁপড়ের প্রজাতি বসবাস করতে পারে না। নাম্বার 2, পিঁপড়া পৃথিবীর সব থেকে দীর্ঘজীবী পোকামাকড়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, একটি রানী পিঁপড়া প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকে, আর অন্যদিকে শ্রমিক পিঁপড়ারা 3 থেকে 4 বছর পর্যন্ত বাঁচতে পারে। নাম্বার 3, আকারের দিক থেকে পিঁপড়া বিশ্বের অন্যতম শক্তিশালী প্রাণী। একটি পিঁপড়া তার নিজের ওজনের 20 থেকে 50 গুণ ভারী জিনিস বহন করতে পারে, আর এমন কিছু পিঁপড়ের প্রজাতি আছে যারা তাদের নিজের ওজনের 100 গুণ পর্যন্ত জিনিসও বহন করতে সক্ষম। নাম্বার 4, আপনারা জানলে অবাক হবেন, পিঁপড়ার কান থাকে না, তারা মাটির কম্পনের মাধ্যমে কোনো কিছু অনুভব করে। আর এমন কিছু পিঁপড়ের প্রজাতি আছে যেমন ড্রাইভার অ্যান্ড, যাদের কোনো চোখ থাকে না, অর্থাৎ এরা জন্ম থেকেই অন্ধ। এদের কিছু বিশেষ ক্ষমতা থাকে যার মাধ্যমে এরা নিজেদের জীবনযাপন করে এরকম অন্ধকারের মধ্যে। নাম্বার 5, ফুসফুস মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, পিঁপড়াদের কোনো ফুসফুস থাকে না। ঠিকই শুনছেন, আসলে পিঁপড়ার সারা শরীরে ছোট ছোট ছিদ্র থাকে যা দিয়ে অক্সিজেন প্রবেশ করে, এবং এই একই ছিদ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডও বের হয়। নাম্বার 6, পিঁপড়ার 2টি পেট থাকে। এটা নয় কারণ তারা লোভী, তাদের 2টি পেট থাকার পেছনেও একটি আকর্ষণীয় রহস্য আছে। একটি পেট তারা তাদের নিজস্ব খাবার রাখে, এবং দ্বিতীয়টিতে অন্য পিঁপড়ার সাথে ভাগ করে নেওয়ার জন্য খাবার রাখে, কারণ মানুষের পরে পিঁপড়াই এমন একটি প্রাণী যারা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করতে সক্ষম। নাম্বার 7, শুধুমাত্র রানী পিঁপড়া আকাশে উঠতে পারে, কারণ শুধুমাত্র এদেরই ডানা থাকে। কিন্তু আপনারা জানলে অবাক হবে, নতুন বাসা গঠনের সময় রানী পিঁপড়া তাদের এই ডানায় বাদ দিয়ে দেয়। নাম্বার 8, একটি পিঁপড়ার কলোনিতে শুধুমাত্র একটি রানী পিঁপড়া থাকে, যে তার সমস্ত জীবনকালে কয়েক লক্ষ পিঁপড়ার জন্ম দেয়। নাম্বার 9, কলোনির সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য হলো রানী পিঁপড়া, কারণ যদি একটি রানী পিঁপড়া মারা যায় তাহলে অন্যান্য পিঁপড়ারা শুধুমাত্র কয়েক মাসই বেঁচে থাকতে পারবেন। নাম্বার 10, আর্জেন্টিনায় 2000 সালে একটি পিঁপড়ার কলোনি পাওয়া যায় যা প্রায় 6000 কিলোমিটার জায়গা নিয়ে ছড়িয়েছিল, আর এটি এখনো পর্যন্ত পাওয়া পৃথিবীর সব থেকে বড় পিঁপড়ার কলোনি। যদিও পিঁপড়া আকারে একটি মানুষের তুলনায় অনেক গুণ ছোট, কিন্তু এরা একটি মানুষের থেকে অনেক গুণ বেশি পরিশ্রমী। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলির সঙ্গে, আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। বাংলায় এরকমই ইনফরমেশন পেতে টক ফ্যাক্টো ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর এইরকমই নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।